বড় বড় হোটেলে স্যালাড কাটার প্রক্রিয়া খুব বিশেষভাবে করা হয়, যাতে স্যালাড দেখতে খুব সুন্দর এবং আকর্ষণীয় হয়। আজ আমরা দেখাবো বাড়ির মধ্যেই কিভাবে হোটেলের স্টাইলে স্যালাড কাটা হয়, একই সঙ্গে যেই উপাদানগুলো সঠিকভাবে পরিবেশন করা হয় সেটা কিভাবে করা হয়। নিচে সেই ভিডিওর যেই তথ্যটা আছে তোমাদের সাথে আজ শেয়ার করব। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তাজা ও ভালো মানের ফল বাছাই। প্রথমে ভালো মানের তাজা ফল বাছাই করে নিতে হবে। হোটেলগুলোতে স্যালাডের জন্য সবচেয়ে ভালো মানের উপকরণগুলো ব্যবহৃত হয়। এগুলোর জন্যে ফল মসৃণ, পাকা এবং ক্ষতবিহীন হতে হয়। পুঙ্খানুপুঙ্খভাবে ধোয়া। এই উপকরণগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করা হয় এবং বড় বড় হোটেলগুলোতে সাধারণত প্রচুর জল একাধিকভাবে ধুয়ে সমস্ত ধুলোবালি বা রাসায়নিক দ্রব্যাদি সরিয়ে ফেলা হয়। বিশেষ ছুরি এবং কাটার বোর্ড। হোটেলগুলোতে ব্যবহার করা হয় বিশেষ ধরনের ধারালো ছুরি। এগুলো খুব সূক্ষ্মভাবে স্যালাড কাটার জন্য তৈরি। প্রতিটি উপকরণ তার ধরন অনুযায়ী বিভিন্ন আকারে কাটা হয়, যেমন স্ট্রিপ, কিউব, রিং বা সরু টুকরো। প্রত্যেক উপকরণের আলাদা আলাদা আকার আছে। লেটুস। লেটুস সাধারণত হাত দিয়ে টুকরো টুকরো করে কাটা হয়। এটা ছুঁড়ে দিয়ে না কাটার কারণ হলো লেটুস ছুঁড়ে দিয়ে কাটলে দ্রুত বাদামি হয়ে যেতে পারে। শশা। শশাকে সাধারণত রিং বা আধা গোলাকৃতি টুকরো আকারে কাটা হয়ে থাকে, যাতে এটা দেখতে খুব সুন্দর হয়। এছাড়া শশাকে শুধু রিং বা আধা গোলাকৃতি টুকরোভাবেই কাটা হয় না, শশাকে বিভিন্ন রকমভাবে কাটা হয়ে থাকে, ঠিক যেমনটা দর্শকরা বা যারা খাবে তাদের পছন্দ অনুযায়ী। গাজর। গাজরকে আবার পাতলা স্ট্রিপ বা রিং আকারে কাটা হয়। অনেক সময় এটি জুলিয়ান কাটও হয়ে থাকতে পারে, যা খুব সরু এবং সুষম হয়। এরপরে আসি টমেটো। টমেটো সাধারণত 4-5 টুকরো করে বা কিউব করে কাটা হয়। বিটরুট। বিটরুটকে পাতলা রিং আকারে ছোট ছোট টুকরো করা হয়, যার রঙের কারণে খুব সুন্দর দেখায়। উপকরণগুলো সাজানো। প্রত্যেকটা উপকরণ নির্দিষ্ট সুষমভাবে সাজানো হয়ে থাকে। স্যালাড প্লেটের উপকরণগুলো এমনভাবে রাখা হয় যাতে প্রতিটি উপকরণ দেখতে একদম আলাদা হয় এবং রঙের সমন্বয়ে সুন্দর সুন্দর দেখায়। ড্রেসিং ও গার্নিশিং। হোটেলের স্যালাডে সবসময় একটি বিশেষ ড্রেসিং থাকে, যেমন মেয়োনিজ, অলিভ অয়েল বা ভিনিগার। এছাড়া উপকরণগুলোর ওপরে কিছু অতিরিক্ত উপকরণ, যেমন অলিভ, পার্সলে বা চেরি টমেটো গার্নিশ করা হয়। এই সম্পূর্ণ প্রক্রিয়া করা হয় দ্রুত এবং দক্ষতার সাথে, অর্থাৎ প্রফেশনালভাবে, যাতে স্যালাড সুস্বাদু, স্বাস্থ্যকর এবং দৃষ্টিনন্দন হয়। এই দৃষ্টিনন্দনটা সবচেয়ে বেশি জরুরি, যাতে কাস্টমারের মন জয় করে নেওয়া যায়। ঠিক এইভাবেই হোটেলের স্টাইলে বাড়িতেও যদি তোমরা করে থাকতে পারো, তাহলে কিন্তু যারা খাবে তারা অবশ্যই প্রশংসা করতে বাধ্য হবে। তো তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো, ঠিক এই ভিডিওতে যেমনভাবে দেখানো হয়েছে। তো বন্ধুরা, তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো? যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাকে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থেকো, যাতে এইরকম ভিডিও তোমাদের সাথে প্রতিনিয়ত ছেড়ে থাকতে পারি। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওয়। আজকের জন্য বাই।